হ্যালো, আসসালামু আলাইকুম। নিউজ 24 ইনফো চ্যানেলের পক্ষ থেকে প্রবাসী ভাইদের স্বাগতম। প্রবাসী ভাইদের জন্য রয়েছে বিশেষ খবর, তো চলুন সম্পূর্ণ ভিডিওটি দেখে খবরটি জেনে নেই। সৌদি আরবের কোন অঞ্চল থেকে আপনি আমাদের ভিডিওটি দেখছেন তা কমেন্টের মাধ্যমে আমাদের সাথে শেয়ার করতে পারেন, অথবা আপনি যদি সৌদি আরব যেতে আগ্রহী হয়ে থাকেন তাও আমাদের জানাতে পারেন। দেশে কর্মস্থান নেই বললে চলে, বাধ্য হয়ে দুমুঠো অন্ন জোগাতে তাই সৌদিতে পাড়ি জমাচ্ছেন হাজারো মানুষ। এমন ঘটনা বাংলাদেশের এখন নিত্যদিনের উদাহরণ। গত 10 মাসে প্রায় 3,74,000 বেশি মানুষই গেছেন সৌদি আরবে। জনশক্তি কর্মসংস্থান ও শিক্ষা ব্যুরোর সর্বশেষ তথ্য অনুযায়ী বাংলাদেশের পরে সৌদিতে যাওয়ার লোকেদের মধ্যে রয়েছে মালয়েশিয়া ও কাতার। অবশ্য এ নিয়ে গর্বিত বাংলাদেশের জনশক্তি কর্মসংস্থান ও শিক্ষা ব্যুরোর অতিরিক্ত সচিব, তিনি বলেন বেশ কয়েকটি গিগা প্রকল্পের কারণে সৌদি আরবে অভিবাসন শ্রমিকদের চাহিদা খুব উচ্চতা বেড়ে যাচ্ছে। সম্প্রতি আমরা দক্ষ লোক পাঠানোর বৃদ্ধির বিষয়টি লক্ষ্য করছি। আমাদের নির্মাণ শ্রমিকদের অনেকেই দক্ষতা এবং ক্যাটাগরিতে সৌদি আরব ভিসাতে যাবেন বলে আমরা আশা করছি। অনেকেই চালক, ইলেকট্রিশিয়ান, দক্ষ শ্রমিক হিসেবে নিয়োজিত আছেন। শিক্ষা ব্যুরোর অতিরিক্ত সচিব তারেক রহমান আরও বলেন, আমাদের বেসরকারি খাতের রিক্রুটিং এজেন্সিরা সৌদিতে গিগা প্রকল্পের সঙ্গে আরও কয়েকটি সম্পৃক্ততা হলে আন্তরিকভাবে কাজ করছে এবং তারা চেষ্টা করছে এই গিগা প্রকল্পে বাংলাদেশ থেকে বেশি বেশি লোক কিভাবে সৌদি আরবে পাঠানো যায়। সৌদি এবং বাংলাদেশের এই আন্তরিকতা এভাবে বহাল থাকলে আগামী দিনে সৌদি আরবে আমাদের দক্ষ জনশক্তি পাঠানো আরও বাড়বে বলে আমরা মনে করছি। প্রবাসী ভাইরা বুঝতেই পারছেন, বাংলাদেশের জনশক্তি কর্মসংস্থান ও শিক্ষা ব্যুরোর অতিরিক্ত সচিব তিনি ধারণা করছেন আগামী দিনে সৌদিতে প্রবাসী ভাইদের জন্য অপেক্ষা করছে ভালো ভালো কাজের সুযোগ। আপনি যদি সৌদি আরবে যেতে আগ্রহী হয়ে থাকেন এখন নিজেকে তৈরি করুন। নির্মাণ শ্রমিক, ইলেকট্রিশিয়ান ও ড্রাইভার ক্যাটাগরিতে সবচাইতে বেশি চাহিদা রয়েছে সৌদি আরবে, তাই নিজেকে গড়ে তুলুন। দক্ষ কারিগর হিসেবে যদি আপনি সৌদি আরবে যেতে পারেন তাহলে আপনাকে আর পেছনে ফিরে দেখতে হবে না। শুধুমাত্র সৌদি আরব প্রবাসীদেরকে নিয়েই আমাদের এই চ্যানেলটি। আমাদেরকে সাপোর্ট করে দয়া করে সাবস্ক্রাইব করুন। আপনার মূল্যবান মতামতটি কমেন্টের মাধ্যমে আমাদের সাথে শেয়ার করতে পারেন। আপনাদের একটি কমেন্ট আমাদের পরবর্তী ভিডিও তৈরি করতে অনেক বেশি সাহায্য করে। ভিডিওটি শেয়ার করে কাছের বন্ধুকে দেখার সুযোগ করে দিন। আমাদের এই ভিডিওটি এতক্ষণ ধরে দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।